হাই ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মন্ডল তো তোমাদের কাছে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে এসেছি তাহলে অনেকেই কমেন্ট করছিলো যে দাদা যারা যারা ডাব্লিউ পুলিশের কনস্টেবেলে এবং দু হাজার কুড়িতে যারা যারা পাস করতে পারি তাদের জন্য কি আর কোনো সুযোগ আছে আবার কি সেকেন্ড লিস্ট বের হবে তো পুরো ডিসকাস করবে ভিডিওতে তো ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আগে তোমাদের বলি যে যারা যারা পাস করেছে তাদের জন্য বেস্ট অফ লাক আর যারা যারা পাস করতে পারোনি তাদের জন্য ভয়ের কিছু কারণ নেই তোমাদের জন্য লাস্ট পারের মতো একটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তো তোমাদের বলে দি আগে যে তোমাদের ফার্স্ট অল কী করতে হবে তো তোমাদের ফার্স্ট অল তোমাদের যাদের যাদের নাম্বারে কনফিউজ আছে ধরো অনেকেই কমেন্ট করছে যে দাদা আমি পঞ্চাশটার অ্যান্সার করেছিলাম বাট আমার কিন্তু নাম্বার দাঁড়াচ্ছে তেত্রিশ পঁয়ত্রিশ কেউ কেউ বলছে যে দাদা আমি চল্লিশটা করেছিলাম আমার নাম্বার গিয়ে দাঁড়াচ্ছে তিরিশ তো তারা কি করবে যাদের যাদের কনফিউজ আছে তারা কিন্তু প্রত্যেকেই কয়েকটা টাকার এবং কিছুটা সময়ের জন্য নষ্ট করো না প্রত্যেকেই কিন্তু আরটিআই করিয়ে নাও কারণ আরটিআই যদি তুমি করিয়ে নাও তাহলে তুমি তোমার কনফিউজটা কিন্তু খুব সহজেই কিন্তু দূর করতে পারবে তো তোমরা আরটিআই খুব সহজেই তোমরা আর করে নাও আর আরেকটা আছে যেটা এটা হচ্ছে হচ্ছে ফার্স্ট কারণ আর সেকেন্ড হচ্ছে তোমাদের সেকেন্ড লিস্ট কিন্তু বেরোয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু ডাব্লিউ পিএচের যে ছেলে যে ডেকেছে তো এরপর পুরোপুরি কিন্তু তাদের ব্যাপার বোর্ডের ব্যাপার বোর্ড কি করবে এরপর দেখা যাক আর আরেকটা তোমাদের লাস্টে যে একটা গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু সুযোগ রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের যে নতুন ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো আমি তোমাদের একটা ভিডিও দিয়ে পুরো ডিসকাস করে দেব তো যারা যারা পাস করতে পারো নি তারা কিন্তু এখন থেকে লেগে পড়ো কারণ তোমাদের যে হারে কাট যে পরিমাণ কাট যাচ্ছে তোমরা কিন্তু তা না হলে পরের ভ্যাকেন্সিটাও কিন্তু তোমরা না হলে পাস করতে পারবে না যারা যারা দেখে নেবে তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে যারা যারা প্রত্যেক ভিডিওর নিচে খারাপ কমেন্ট করতো কিংবা অন্য কিছু বলতো তারা দেখবে প্রায় অনেক ছেলে তারা পাস করতে কিন্তু পারেনি কারণ তাদের মুখে শুধু ওইটুকুই ছিল বাট তারা পরীক্ষায় তারা কোনো দিনই ভালো ছিল না তো তাদের জন্য একটা রিকোয়েস্ট করছি তো তোমরা এত সব কিছু না করে তোমরা কিন্তু এখন থেকে হার্ডলিভাবে জোর দাও তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো এরপর আমি তোমাদের বলবো যে ডাব্লিউ কনস্টেবল পিএমটি ডেট তো দেখো পি ডেট তোমাদের আমি তোমাদের বলেছি যে সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু একটা নোটিশ তোমাদের দেবে ডাব্লিউপি বোর্ড যে তোমাদের পি কবে হবে তো তোমাদের পিএমটি কিন্তু একটা সুযোগ আছে মোটামুটি মার্চ মাসের একদম শেষ নাগাদ দিকে কিন্তু তোমাদের পিএমটি শুরু হয়ে যাবে মার্চ মার্চ মাসের একদম শেষ দিকে কিন্তু তোমাদের পিএমটি শুরু হয়ে যাবে তো তোমরা প্রত্যেকে কিন্তু এখন থেকে দৌড়টা হার্ডলিভাবে প্র্যাকটিস করো আর দোড়টা এমনভাবে প্র্যাকটিস করবে মোটামুটি বেলা আটটার পর কিন্তু প্র্যাকটিস রাখো আর যাদের যাদের হাইট ওয়েটের শর্ট আছে তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাতে পারো যাদের ওয়েটে প্রবলেম আছে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে বলে দেবো যে তোমাদের ওয়েট কী করে বাড়াবে তো এখন থেকে ওয়েট বাড়ানোর চেষ্টা করো কারণ যাদের এক দু কেজি কম আছে তারা এখন থেকে খাবারটা ঠিকঠাক বই যত্ন নাও শরীরের খেয়াল রাখো ঘুমটা ঠিকঠাক করে কাজে লাগাও তাহলে কিন্তু তাদের ওয়েটটা অনেকটা বেড়ে যাবে আর রাত্রিতে ভাত খেয়ে শোবে এরকম কয়েকটা প্রসেস আছে আমি তোমাদের একটা ভিডিও করে বানিয়ে বলে দেব আর তোমরা খুব এখন থেকে মাঠটা কিন্তু যাদের যাদের মাঠে প্রবলেম দুবার করে প্র্যাকটিস করো কারণ এইভাবে প্র্যাকটিসটা করো কারণ মাঠ তোমরাকে হান্ড্রেড পার্সেন্ট একস হানড্রেড দিয়ে তোমাদের মাঠ করতে হবে কারণ একটা কথা মাথায় রাখবে যে তুমি যদি মাঠ না করো তাহলে কিন্তু তুমি আর চাকরিটা হচ্ছে না তুমি যে যুদ্ধ যে শুরু হয়ে গেছে তার যে সেকেন্ড স্টেপ তাহলে কিন্তু তুমি হার মেনে চলছো তো হার মানলে কোনো অবস্থাতে দৌড় চলবে না আর দৌড়ের তোমাদের একটা জিনিস আর তোমাদের আমি বলে দিচ্ছি যখনই বুঝতে পারবে যে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আর আমি দৌড়তে পারব না তো তারপর যেটুকু দৌড়বে সেটাই কিন্তু তোমার যে দৌড়ের কাজে লাগবে ওটাই কিন্তু তোমাদের দম হবে তো আমি তোমাদের একটা ভিডিও দিয়ে নিয়ে আসবো তো খুব শীঘ্রই সেখানে সমস্ত কিছু তোমাদের বলে দেবো আর তোমাদের কিন্তু মাঠ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে তো যারা যারা প্র্যাকটিস করো না তারা কিন্তু ভুল করছো তোমরা প্রত্যেকে এরপর কিন্তু শুরু করে দাও মাঠের ডেট পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছে কিছুদিনের মধ্যে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অন করে দেবে তো থ্যাংকস ফর গাইজ দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ